হিজবুত তাওহীদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি করা হয় এর মধ্যে একটা অন্যতম অভিযোগ হলো হিজবুত তাওহীদ দাবি করে বা প্রচার করে যে হিন্দু ধর্মের অবতার যারা রয়েছেন মনু, কৃষ্ণ, যুধিষ্ঠির, মহাবীর এমনকি বুদ্ধ ইনারা নবী ছিলেন। অভিযোগকারীদের কথা হলো তাদেরকে নবী বলেন কেন, নবী বলে প্রচার করেন কেন, এটা আমরা নাকি বলে ধর্ম অবমাননা করছি, আমরা মিথ্যা কথা বলছি, আমরা ইসলামের অবমাননা করছি। এই মনু, কৃষ্ণ, যুধিষ্ঠির ওনাদেরকে কৃষ্ণকে নবী বলার কারণে বহু জায়গায় আমরা মামলাও খেয়েছি, আমাদের নামে ধর্ম অবমাননার মামলা দেওয়া হয়েছে। আমাদের ইমামুজ্জামানের নামে যে মামলা দেওয়া হয়েছে সেই 1995 সালে, এর মধ্যে এটা একটা কারণ, মনু, কৃষ্ণ, যুধিষ্ঠির ওনাদেরকে নবী বলা হয়েছে কেন, এই প্রশ্নের উত্তরটা এখন দিচ্ছি আমি, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আমাদের ইমামুজ্জামান তিনি একজন বিখ্যাত হোমিও ডাক্তার ছিলেন, আপনারা জানেন। তিনি একজন লেখক ছিলেন, একজন গবেষক ছিলেন। উনার ব্যক্তিগত সংগ্রহের শত শত মূল্যবান বই, অসাধারণ জ্ঞান ওনার ছিল, এক কথায় বলা যায় ভার্সেটাইল জিনিয়াস ছিলেন। যেমন খুব বিখ্যাত খেলোয়াড় ছিলেন, দুর্ধর্ষ শিকারী ছিলেন, তিনি একজন ডাক্তার ছিলেন, তিনি লেখক ছিলেন, একজন গবেষক হিসেবে বহু বিষয়ের উপরে তিনি বক্তব্য দিয়েছেন, বহু বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন। এটা একটা তার একটা গবেষণার ফল। তিনি নন কেবল, এই দেশের অনেক বড় বড় সাহিত্যিক, চিন্তাশীল মানুষ একই মতামত দিয়েছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভাষাবিজ্ঞানী আপনারা জানেন, তিনিও একই মত দিয়েছেন। দ্য ক্রিড অব ইসলাম বইয়ের লেখক আবুল হাশিম, অল পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন আবুল হাশিম, তিনিও কিন্তু এনারা যে আল্লাহ নবী মতামত দিয়েছেন। মুফতি শফি, এই যে মারিফুল কোরআনের লেখক, ওনার মতামত দেখেন না। অনেকে, এভাবে বলতে গেলে বহু গবেষক, দার্শনিক, সাহিত্যিক, চিন্তাবিদ, ওনারা বলেছেন যে মহাভারতের নবী রাসুল এসেছেন তারা কারা, এই মনু, কৃষ্ণ, যুধিষ্ঠিরই হবেন তারা। ওনারা কীভাবে মত দিয়েছেন, আমাদের ইমামুজ্জামানও এই গবেষকদের মধ্যে একজন, সেই মতামতের ভিত্তিটা কি? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এমন কোনো জনপদ নাই যে আমি নবী রাসুল পাঠাইনি। তাইলে এই মহাভারত এখানে প্রাচীনতম জনপদ পৃথিবীর, হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর হিমালয়ের পাদদেশ, নাতিশীতোষ্ণ অঞ্চল, এখানে না উষ্ণ না ঠান্ডা, এখানে মানুষের বসতি ছিল সেই লক্ষ হাজারো বছর আগে থেকে, সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ, আজকের কলিযুগ, সকল যুগের কাহিনী এখানে থেকে বর্ণিত আছে। তাহলে এখানে যে হাজার হাজার নবী রাসূল এসেছেন এতে কোনো সন্দেহ নাই। পবিত্র কোরআনে 25 কিংবা 26-27 জন নবীর কাহিনী বর্ণনা করা আছে, যেটা দরকার আল্লাহ রাব্বুল আলামিনের সেটা তিনি বর্ণনা করেছেন। এই মহাভারতে নবী রাসূল যে এসেছেন তারা কারা? আমরা জানি যে কালের পরিক্রমায় বহু নবী রাসূলের নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছে। যেমন ধরেন আল্লাহ নবী ঈসা আলাইসলাম, উনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম, ওনার উপরে কেতাব আসলো যেটা ইঞ্জিল যেটা আমরা জানি, অথচ সবাই এখন ওনাকে বলেন যীশু খ্রিস্ট, ওনার মার নাম মারিয়া, যীশু খ্রিস্ট, আর ওনার কেতাবের নাম বাইবেল। খ্রিস্টানরা বিশ্বাস করে যে ওনাকে ক্রুশে দেওয়া হয়েছে, ওনাকে হত্যা করা হয়েছে। ইহুদিরা বিশ্বাস করে যে নাউজুবিল্লাহ আল্লাহর কাছে পানাহ চাই, ওনার মা নাকি ব্যভিচারী ছিলেন। এরকম অপপ্রচার, মিথ্যা বানোয়াট শত্রুরা তা করেছেন, প্রকৃত সত্য আড়াল হয়ে গিয়েছে, এক দুই বছর তো না, শত সহস্র বছরের কাল পরিক্রমায় সত্য আড়াল হয়ে গেছে, নাম পর্যন্ত পাল্টে গিয়েছে। বহু মিথ্যা কাহিনী ওনাদের এই ক্ষুদ্র ঘটনার সঙ্গে জমা হতে হতে একেবারে মূল সত্যটা হারিয়ে গেছে। তো মহাভারতেও কিন্তু আমরা যখন দেখি, এটা বিচিত্র কিছু না যে কৃষ্ণের নামে আজকে যে সমস্ত অনেক কাহিনী আছে সব যে সত্য এটা আমরা বিশ্বাস করি না। কুরুক্ষেত্রের মতো এত বড় একটা যুদ্ধ সংগঠিত হলো, তিনি অধর্মের বিরুদ্ধে ধর্ম স্থাপনা করলেন, পঞ্চপাণ্ডবদেরকে তিনি সহযোগিতা করলেন, পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠির তিনিও একজন মহামানব ছিলেন, হিন্দুদের ভাষায় অবতার। যুধিষ্ঠির আর ইদ্রিস নামে নামে দেখবেন একেবারে মিলে যাচ্ছে, ওখানেও বর্ণনা আছে কিন্তু যুধিষ্ঠির স্বর্গে গেছেন সঙ্গে একটা কুকুর ছিল, হাদিসও আছে দেখবেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গেছেন সঙ্গে একটা কুকুর নিয়ে গেছেন। মহাভারতের মনু, মনু সংগীতা, আজকে মনু থেকে মনুষ্য মানুষ, এই যে নূহ আলাইহিস সালাম, নূহ, মনু, মনু সংগীতার মধ্যে আছে আপনি দেখবেন
সেখানে একদম পুরো হুবহু মিলে যাচ্ছে কোরআন এবং হাদিসের ঘটনা। মহাপ্লাবন হলো, দুনিয়া একদম ডুবে গেল, এক জোড়া করে প্রাণী নৌকাতে কিস্তিতে উঠল, রক্ষা পেল, তারপর থেকে মানব বসতি আবার বংশবৃদ্ধি হলো। এই ঘটনাগুলি কেমনি মিলল? অদ্ভুত ঘটনা। মনুসংগীতাও আছে, হাদিসেও আছে, কোরআনেও আছে, তাইলে মনু আর নৌ নামে নামে কিন্তু প্রায় মিলে যাচ্ছে। এগুলাই আমাদের ইমামত যেমন বলেছেন যে এগুলি আমার একটা ব্যক্তিগত গবেষণার ফল, আমি পেয়েছি, আমার মতো অনেক পূর্ববর্তী গবেষকরা বলে গিয়েছেন যে এনাদেরকে গালাগালি করবেন না, অশ্লীল অশ্রাব্য ভাষায় ওনাদেরকে দোষারোপ করবেন না, ওনাদের চরিত্রের মধ্যে বহু অশ্লীলতা প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে একেবারে পরিকল্পিতভাবে। ওনাদের রেখে যাওয়া গ্রন্থগুলিকেও হাজার হাজার বছর পরে গিয়ে সংকলিত হয়েছে, বহু সত্য মিথ্যা মিশ্রিত হয়ে গেছে। এটা ওই ধর্মগ্রন্থের অনেক গবেষকও বলে থাকেন। এটা তো মানে এই নয় যে পুরোটাই মিথ্যা, এটা তো মানে এই নয় যে তাকে কোনো স্বীকৃতি দেবেন না আপনি। গালাগালি করার দরকার নাই, অশ্রদ্ধা করার দরকার নাই, অসম্মান করার দরকার নাই। ওই যে আল্লাহ ইমানের মধ্যে মোমেনদের যে আমন্তু বিল্লাহি ও রসুলহি অকুতুবিহি অলিয়াউমিল আখরে, এই যে অরসুলহি অকুতুবিহি মানে কি রসুলগণের প্রতি, কেতাব সমূহের প্রতি, সকল নবীর প্রতি ইমান আনা মোমেনদের জন্য বাধ্যতামূলক, নাহলে মোমেন হতে পারবে না। সকল কেতাবের প্রতি ইমান আনা বাধ্যতামূলক। আমরা কয়টা কেতাবের নাম জানি? শুধু আমরা এইটুকু বিশ্বাস করব যে আল্লাহর পক্ষ থেকে নবীরা এসেছেন, রসুলরা এসেছেন। গবেষকরা বের করে যুক্তি প্রমাণ দিয়ে ওনারা বোঝানোর চেষ্টা করছেন যে ইনিও আল্লাহ নবী ছিলেন, ইনিও আল্লাহ নবী ছিলেন। সেটা ওনাদের ব্যক্তিগত মত, অভিমত, এটা আমাদের মামুন যেমন বলেছেন বারবার, এটা আমার একটা ব্যক্তিগত অভিমত। আমি মনে করি মনু, কৃষ্ণ, যুধিষ্ঠির এনারা আল্লাহর প্রেরিত নবী রসুল ছিলেন। যাদের ইচ্ছা হয় এই মত নিতে পারেন, যাদের ইচ্ছা হয় নেবেন না। তিনি ওনাদের নামের শেষে আলাইহিস সালাম বলে সম্মান করতেন, যাদের ইচ্ছা হয় সম্মান করবেন না, তবে অপমান করবেন না। তো আমাদের কথা হলো হিজবুত তাওহীদের পক্ষ থেকে এই ব্যাপারে কথা হলো, মনু, কৃষ্ণ, যুধিষ্ঠিরকে নবী বলা, আলাইহিস সালাম লেখা, এটার জন্য ধর্ম অবমাননা হয় না, ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, আমরা হিন্দু হয়ে যাই নাই এটার জন্য। এতটা সংকীর্ণ মনা হলে চলে না, আর একটু উন্মুক্ত চিন্তাভাবনা করতে হবে, আর একটু পড়াশোনা করতে হবে। একজন মতামত দিলেই না বুঝে না শুনে শুধু চিৎকার চেঁচামেচি করা হবে, মামলা ঠুকে দেওয়া হবে, এটা ঠিক না। জানা দরকার, বুঝে দরকার। জ্ঞানী লোকেরা যখন কথা বলেন চিন্তাভাবনা করে কথা বলেন। তা আমরা এটা প্রচারও করি না, এটা আমাদের প্রচারণার কোনো ব্যাপার না আসলে। শুধুমাত্র যারা সনাতন ধর্মের অনুসারী আছেন তাদেরকে বলতে গিয়ে আমরা বলি যে ভাই, আপনারা যে সনাতন ধর্ম দাবি করেন, সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, শাশ্বত, চিরসত্য, যেটা ছিল, আছে এবং থাকবে, সেটা কি? একেমে বা দ্বিতীয়াম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, এক স্রষ্টার হুকুম ছাড়া কারোটা না মানা। আপনারা, আমরা তো ভাই ভাই, নু আল্লাহর নবী, দ্বিতীয় আদম, আদমের সানি, সূত্র হিসাবে তো আপনারা আমরা ভাই ভাই। আদম হাওয়া আর আদম আর হব্যবতী ওনারাও বিশ্বাস করেন। আপনাদের যেই গ্রন্থগুলি আছে সেখানে পাঠ করে দেখুন না, সেখানে ঐক্যের কথা আছে, শৃঙ্খলার কথা আছে, মানবতার কথা আছে, ভ্রাতৃত্বের কথা আছে। আপনারা আল্লাহ রসুলকে অবমাননা করতে পারেন না, কেতাবকে আপনারা অবমাননা করতে পারেন না, আমাদের মুসলমানরাও আবার আপনাদের কেতাবকে অবমাননা করতে পারে না। আসেন আমরা সব এক জায়গায় বসি, ভাই হই, বিভেদের দেওয়ালগুলি তুলে ফেলি, তুললে তখন আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। তখন একজন আরেকজনকে নদীর পানি আটকে মেরে ফেলবো না, বোম মেরে ধ্বংস করে দিব না, কাটাতারের বেড়া দিয়ে আমরা মেরে ফেলবো না। তখন ভাইয়ের বাড়িতে ভাই আসবো, বোনের বাড়িতে ভাই আসবে, স্বাভাবিক কথা এটা। কিন্তু এখন তো ইবলিস এ পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছে, মানুষকে ধ্বংস করার জন্য বোম বানাচ্ছি, হামলা চালাচ্ছি, ষড়যন্ত্র করছি, যুদ্ধবিগ্রহ চালাচ্ছি, বিষ দিয়ে ধ্বংস করে দিচ্ছি, বাস মানবতা বিধ্বংস করার কাজে সবাই লিপ্ত, সব জাতি। এখন তো জঙ্গিবাদী খালি মুসলমানদেরকে দোষ দেয়, জঙ্গি তো সব দলে দেখতেছে। ওই বৌদ্ধ জঙ্গিদের হামলায় অলরেডি রোহিঙ্গারা বাড়িঘর ছাড়া, ইন্ডিয়া হিন্দু জঙ্গিদের হামলায় অলরেডি হাজার হাজার মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে, আপনার ইউরোপে খ্রিস্টান জঙ্গিদের আক্রমণে অলরেডি সেখানে অবস্থা, সেখানে তারা তো নতুন নাম দিয়েছে রেসিস্ট, এই খ্রিস্টান জঙ্গি, আর মুসলমান জঙ্গিদের তো আর কোনো কথাই নেই। তো কাজেই আজকে দুনিয়া নরককুণ্ড হয়ে গেছে। আসেন মানব জাতিকে আমরা রক্ষা করি, উদ্ধার করি, তবে দেখবেন ধর্মের, সব ধর্মের সূত্র এক জায়গায়, গোড়া এক জায়গায়, একই বৃক্ষের শাখা প্রশাখা। ধর্মের প্রকৃত শিক্ষা হারিয়ে গেছে, খ্রিস্টানরাও হারিয়েছেন, বৌদ্ধরাও হারিয়েছেন, মুসলমানরা তো হারিয়েছেনই, হিন্দুরাও হারিয়েছেন, সবাই হারিয়েছেন। এজন্যেই এক ধর্মের অনুসারীরা আরেক ধর্মের অবতারকে, নবী রসুলকে গালাগালি করে, ধর্মগ্রন্থে আগুন লাগায়,
উপাসনালয় মসজিদে মন্দিরে গির্জা হামলা চালায়। ব্যাস সরকারগুলি এগুলি আবার মোকাবেলা করার জন্য কঠিন থেকে কঠিনতর আইন বানায়, চার দিক থেকে এবার অত্যাচারের সম্মুখীন হচ্ছেন। তো এর থেকে মুক্তির একমাত্র উপায় পারস্পরিক জানা বুঝা, দূরত্ব দূর করা। কীভাবে দূরত্ব দূর হয়, আত্মীয়তার সম্পর্ক কোন জায়গায় খুঁজে খুঁজে বের করে এনে সম্পর্ক সৃষ্টি করা, দূরত্ব বৃদ্ধি করা না। কাজেই আমাদের লক্ষ্যটা তো বুঝতে হবে, আমরা মনুকৃষ্ণ যুধিষ্ঠিরকে নবী বলার পরে আমাদের কী কী লাভ, কী স্বার্থ? আমাদের কথা হচ্ছে এনারা যদি সত্যিকারের আল্লাহ নবী রসুল হয়ে থাকেন তাহলে আমরা ওনাদেরকে অশ্রদ্ধা অমর্যাদা করতে পারি না। আজকে যারা বিকৃত অনুসারীরা আছেন ওনাদেরকে আমরা এই জিনিসটা বোঝাচ্ছি যে আসেন গোড়ায় আপনারা, আমরা কিন্তু একই ভাই বোন। তো আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। মনু কৃষ্ণ যুধিষ্ঠির মহাবীর বুদ্ধ ওনাদেরকে নবী বলা এটা একটা গবেষণার ফল, এটা নিয়ে সবাইকে মান্য করার কথা আমরা বলছি না, এটা আমরা প্রচারও করি না। এটা যার যার বিশ্বাস, যিনি গবেষণা করে বুঝতে পারবেন তিনি নিজে বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন। তবে সকল নবীদের উপর ইমান রাখা মমিন হিসেবে বাধ্যতামূলক।